হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, কাশীপুর। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা অন্যতম জায়গা। আমরা জাস্ট এই মাত্র বেরিয়ে পড়বো, আর এখন বাজে দুটো। তো আজকে ব্লগটা পুরোপুরি দুপুর থেকে শুরু করছি পুরো ডাইরেক্ট। তো চলো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো আজকে হচ্ছে নবমী। তো আমার তো তুমি তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের পুজো অনেক ভালো কাটবে। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো চলো, রেডি রেডি। A few moments later. ফ্রেন্ড, এই জাস্ট মাত্র আমরা গাড়ি থেকে নামলাম, আর নেমে পরে একটু হেঁটে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লোক হয়েছে। তো আমি ভাবতেই পারিনি যে এতটা পরিমাণে লোক হবে। তো এটা হচ্ছে রাজবাড়ির গেট, মেন গেট। আর এই যে এই তার পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো গেট পাহারাদার থাকতো। আর কি প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো এইরকম ভিড় আমি কোনোদিনও দেখিনি। তো এই রাজবাড়ি ফার্স্ট টাইম এসেছি, আগেও এসেছিলাম একবার। তো তখন ছোটো ছিলাম, ছোটোদের ছিলাম। আর এই ফ্রন্ট সাইডটা তোমরা দেখো কীরকম নকশা আছে। তো ভিতরে আবার আরও অনেক আছে, তোমাকে দেখাচ্ছি। তো ফ্রন্ট সাইডটা কীরকম নকশা তোমরা দেখলে। আর এইখানে চৌকি মানে পাহাড়টা থাকতো। তো চলো ভিতর দিকে যাই। তো ওই দিকে হচ্ছে মেন ইয়ার, মানে ওরা থাকতো রাজা এবং রানী, ওখানে থাকতো রাজা রানী। এই যে এখানে থাকতো। তো ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ, মানে ভিতরে ঢুকতে দেয়নি আর কি। তো বাইরের থেকেই, তো অন্যবারে ভিতরে ঢুকতে দেয়, এবার দেয়নি, কারণ অতটা লোক সে কারণে। তো এগুলো সব নকশা, নকশা কী পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জায়গা হলো এটা। তো এখানে প্রতি বছর মানে দুর্গা পুজোতে এরকম লেভেলের ভিড় হয় যেটা তোমরা ভিডিও দেখ। তো আমি যখন এসেছিলাম তখন ফাঁকাই ছিল, তখন দুর্গা পুজোর সময় এসেছিলাম, কিন্তু দশমীর পরের দিন ফাঁকা টাইমে গেছিলাম আর কি। তো কী প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, আমি বারবার বলছি, কারণ ভিড় এরকম আমি প্রথম দেখলাম। তো এইদিকে দুর্গা প্রতিমা আছে। তো চলো তোমাকে দেখাচ্ছি। তো চলো, এইখানেও এতটা পরিমাণে সেই লেভেলের ভিড় আছে। এই তো কষ্ট মষ্ট করে একটু উঠতে পেরেছি। তো সে তোমাকে দেখানোর চেষ্টা করলাম হালকা করে। তো বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না, চলে যাবো এবার। তো দেখছো লোকের লেভেলটা দেখো এইখানে, ঠিক আছে, কী পরিমাণে লোক আছে। আর এইখানে মানে রাজবাড়ির পরিচয় দেওয়া আছে এবার প্রথম থেকে। আর এই নকশাটা দেখো সেই লেভেল। এখনো পর্যন্ত একটা ইটও পর্যন্ত এখান থেকে খসে পড়েনি, ঠিক আছে, প্রায় কয়েক বছর, কয়েকশো বছর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
নকশাটা দেখো, নকশা সেলেবেল। আর এখানে রাজহাঁস আসছে। তো ফ্রেন্ড, এই আমরা কাশীপুর চলে এসেছি, আর ওই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় আছে, তো সেই কারণে আমি একটু বাইরে চলে এলাম। আর আমাদের পরিবারে প্রায় সবাই চলে এসেছে, তোমরা ব্লকের মধ্যে দেখতে পেয়ে গেছো ভিড়টা, তোমরা দেখলে কীরকম কী পজিশনে ভিড় আছে। তো চলো তোমরা ব্লকটা কন্টিনিউ করতে থাকো। আর আমরা জাস্ট এই মাত্র ঢুকলাম এখনই, আর এসে পড়ে একটু বাইরে এলাম, ফাঁকা জায়গা খুঁজছিলাম, তো ফাঁকা জায়গা অলরেডি একটা পেয়ে গেছি। এই যে এখানে কোনো কিচ্ছু নেই, তো প্রচুর ভিড় বাইরে, এতটা পরিমাণে ভিড় যে মানে ঠিক মতন তোমার সাথে কথা বলতে তো পারবোই না, ভিডিও তো করতে পারছি না ঠিক মতো। ও চলো দাঁড়া। এটা হচ্ছে রাজবাড়ির কুয়া। ভাই তো আমাদের রাজবাড়ি দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে ওইখানে কাদাতে প্রচুর একবারে মানে অবস্থা খারাপ করে দিয়েছে জায়গাটা। তো অবশেষে একটি ফাস্টফুড ঠেলার দোকানে চলে এসেছি, আর আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো দেখি কতক্ষণ পর দেয়। তো রেডি করছে এখন, এই যে তো এটা হচ্ছে মণিহারার দুর্গা মন্দির। তো আস্তে আস্তে দুর্গা মন্দিরে ঢুকে পড়লাম। এই যে প্রতিমা, তো ফ্রেন্ড তোমাদের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, ভিডিওটা ইতিমধ্যে একটা লম্বা হয়ে গেছে, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।